আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। সবার অনেকটি করে মেকআপ মারছে, আমি মারি না, আমার ভালো লাগতেছিল না গন্ধে। তো যাই হোক, সব শেষে আমি বলতেছি একটু লিপস্টিক তো দিবি, একদম শুকনো শুকনো ভালো লাগতেছে না। তো যাই হোক, আমি শাড়িটা আমার পার্লারের মহলে পরে দিয়েছি, আর বাকি সবগুলো আমারটা আমি নিজে নিজে করছি, কোনো কিছুই আপনার তো ভালো লাগে না, অস্থির লাগতেছিল। তো কেমন হয়েছে পুরাটা দেখাবো নিচে যেয়ে। তো সবাই দোয়া করবেন, মেয়ে শ্বশুর বাড়ি প্রথম যেতেছি, কখনই যাইনি, মিমোর অবশ্য গেছে বিয়ের আগে, আমি যাইনি। তো দোয়া করবেন আমি যদি সুস্থ মতো যাইতে পারি, আর কালকের কালকের কথা তো বলে লাভ নেই, কালকে এত দৌড়াদৌড়ি এত কিছু করা হয়েছে যে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো সাথে থাকেন আপনারা। আমার ওকে কুলে নিতে, আমি আমি ভালো থাকতেছে না, আমাকে বড় নিব না, কাঁদতেছে। আমি মেয়েদের কাঁদতে, তুই আমি ছবি তুলি। তো এখানে ছেলে মেয়ের বাসরঘর সাজানো হইতেছে আমাদের, মোটামুটি কমপ্লিট, আমরা রেডি, এখানে আসি, আরো নিচে মানুষ আছে সবাই। তো সবাই সবার মতো করে যাইতেছি, তা আমি একটু ওয়াশরুমে আসলাম, তাই আইসা দেখি যে অলরেডি হয়ে গেছে অনেকটা। এটা কি ফ্যানের সাথে টানালেন? আচ্ছা, যদি গরমের দিন হতো তাহলে অন্য কোনো ব্যবস্থা করা হতো। যাই হোক, সুন্দর করে সাজাইন। আমি ঠিক সেনাবাহিনী দেখাই আপনাদেরকে, ওই দেখেন। সবাই নিচে আসে, নিচে সবার মতো সবাই। তো তানজিলা বাসা সাজানো, ফুল চলে আসছে এখানে, এগুলো সাজানো হবে। এই ঘরের মধ্যে হলো মানুষ আছে এখন, তো তার জন্য হলো ঢুকতে পারলো না, ঢুকবে পরে ঢুকবে। সুন্দর কেমন সাজানো হয়, আমার যদি খারাপ লাগে আমি যাবো না। ইয়ে তানজিলা শ্বশুর বাড়িতে আমার মাথা আমাদের টাস টাস করে বাড়িয়ে দিয়েছে, বুঝছো? আমি ও সকাল খাই তো ঠিক করে অস্থির লাগতেছিল। আরে তাবি, আরে দিলে দিলে দিলে, দেখো দেখো। হাই, হ্যালো, বোনাটা ফুসকি দাও না। কোন দিকটা? ও বোনা দেখি তোমার চেহারা, এদিক দাও, ওই নিচে, ওই যে কইছে ফুকি ফুকি নিচে বাবা দেখে মানে আপা বুঝে না কে বুঝতে পারছে। চলো ফুককে ফুককে খেলতে খেলতে যাই, বাবা ভালো লাগতো জানেন তো, অজান্তে গান ছাড়েন দি আমরা হলো আজকে মেয়ের শ্বশুর বাড়িতে ফোন দিছি, দেখি। আচ্ছা, ও শ্বশুর বাড়িতে না, আচ্ছা যাক, মেয়েকে তানজিলাকে ফোন দেওয়া হয়েছে, দেখি কি বলে। সবাই খুব অপেক্ষা আছে, দেখেন কেমন হা করে রয়েছে, দেখো কি হা করে রয়েছে, দেখ টু দিয়ে দেনি। আরে দর মেয়ে দর দর লক্ষণ ভালো না, মিয়া ধরলো না, রিংটোন ভিডিও করলি, আর দামাইরে ফোন দে, দামাইও রিংটোনই করো, মুখের উপর অপমান এতগুলো মানুষে।
ওয়ালাইকুম আসসালাম আব্বু, ভালো আছো তুমি? খাওয়া দাওয়া করছো? আমার মতো অবস্থা, ঠিক আছে, আমিও বেশি ঘুমাই। আব্বু কান্দিলা কই, কান্দিলা? আচ্ছা আসলে তো ফোন দিও তো, ওর সাথে কথাই বলতে পারি না যাওয়ার থেকে। ওই আমি ঘুমাই গেছিলাম বাবু, আমি যে কালকে তোমার হলো মানে 8:30 মধ্যে ঘুমাই গেছিলাম, দুই দিন ঘুমাই নেই তো, বুঝলো? হ্যাঁ, এই জন্য মোবাইল সাইলেন্ট করে ঘুমাই গেছিলাম। আচ্ছা বল দাও। আর টান টান সাথে তুমি এলো তাহলে কাজ কর। ওয়ালাইকুম আসসালাম আব্বু, তুমি কী করো? আচ্ছা বেশ, বেশি দুষ্কানি করো না, আর আপু উঠলে আমার একটা ফোন দিতে কেউ। হ্যাঁ, আপু ওয়াশরুম থেকে বেরোলে টান তো টান দিলে দুলাবার বাড়ি গেছে। মরিয়ম ভালো আছে তো? মরিয়ম টানা অনেক ভিড় হইতেছে তো এখন, দেখি দেখি ছাড়ছে কিনা। আহারে ওই দাব্বার লোক কি শুরু করে দিছে মাসে? হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি, মেয়ে বিয়ে দিয়ে মন একদম ফ্রেশ। তো যাই হোক, সকালবেলা সবাই উঠে ফ্রেশ হয়ে নিছি, যাবো হলো মেয়ের বাড়িতে, মা খালা খুবই সব খাওয়া শেষ করে আসলাম। এর আবার খাওয়া দাওয়া মানে সকালে নাস্তা শেষ করলো, আমরা এখনো করি নাই, তো যাবো নিচে। মিম অলরেডি চলে গেছে, আমরা বলতেছি পাঁচতলা থাকি। আপনার নাম বাবু? কোন অ্যাঙ্গেল দেব না, আমার তো মনে হয় ছেলে বলে বড় পুরুষ। বাবুল শিকদার না বাবু শিকদার? বাবু শিকদার ভাবি কন্ত, বাবুল শিকদার না বাবু শিকদার? আচ্ছা ওকে ঠিক আছে, মানে নেই না, কিন্তু এমন ছোট মানুষ দেখি নেই আজ পর্যন্ত। আরে নীলা, মুসকান খালি নাকে মধ্যে হালকা করে খোঁচা দিছে, মুসকান আবার একটু দিয়ে দিছি। হাই বেবি, আল্লাহ আমি আসি গো, এই জামা গা দিস না মুসকান, কি করলি খোঁচা দিলি কেন? নাকের মধ্যে লাগছি ঠুনি মুসকান, আমরা নিচে যাইতেছি একটু খান। এই
আমি এটা রইতে দিয়েছি তোমার খাওয়াতে লাগা ওর বাচ্চা আমার কে কে মারছে কে মারছে মা কে মারছে আবদুল হা আবদুল হা আবদুল্লাহ মারছে আবদুল্লাহ তোর মারে দিব হ্যাঁ পছন্দ হয়।